আজ থেকে মাসখানেক পূর্বে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ঘটনা তিন দিন পরে শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। তবে হাসিনা সরকারের পতনের পর আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় গোটা বাংলাদেশ ছড়ে। শেখ হাসিনা দেশ ছাড়ার পরে 2000-এর বেশি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপর একের পর এক সংঘটিত হচ্ছে আক্রমণ। চলতি মাসের 19 এবং 20 তারিখ বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বসবাসকারী হিন্দু ও বৌদ্ধ ধর্মের মানুষদের উপর আক্রমণ সংগঠিত করে সেই এলাকার বাংলাদেশি সেনা ও মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। সে আক্রমণে এখনো পর্যন্ত 67 জনের মৃত্যুর খবর মিলেছে। এই বর্বরোচিত ঘটনায় প্রতিবাদ জানিয়ে শনিবার আগরতলায় একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করে ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এই ঘটনা তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অতি দ্রুত এই হত্যালীলা বন্ধের দাবি জানান ত্রিপুরার চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ধর্মচন্দ্র চাকমা। পাশাপাশি চট্টগ্রামের পার্বত্য অঞ্চলটিকে ভারতের অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়। নব অবধি আমাদের কাছে 67+ 67 জনের অবধি মৃত্যু হয়েছে। তো আমরা এর প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এই র্যালিটা আজকে এখানে আগরতলা শহরে আমরা পুরো ত্রিপুরা মিলিয়া আজকে আমরা আগরতলাতে প্রেস কনফারেন্স র্যালি করতে যাচ্ছি। দাবিটা কি আপনাদের? আমাদের দাবিটা হইলো আমাদের এই বাংলাদেশের যে বাংলাদেশের আর্মি দ্বারা যে আমাদের সম্প্রদায়ের যে উপজাতি সম্প্রদায়ের যে আদিবাসীদের যে মারপিট এবং কি বিভিন্ন ধরনের তার যে অত্যাচার, এই অত্যাচার যাতে বন্ধ করা হোক এবং কি সিএসটি পার্বত্য চট্টগ্রামটাকে আমাদের ভারতের অংশ হিসেবে আমরা দাবি চাই। কোন সংগঠন থেকে করা হচ্ছে এটা? আমরা অন বিহাফ অফ ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এই দিনে এই প্রতিবাদ মিছিলটি রাজধানী আস্তাবল ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।